প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার ভালো আছো আজ আমরা ডিএসি টু পেপারের সাইজেন নিয়ে আলোচনা করবো লাস্ট মিনিট সাইজেন যেটা আগামীকাল পরীক্ষা রয়েছে তাহলে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নতে চলে আসি বেশি কথা না বলে দেখো দ্য ওমেন ইন হাইট থেকে লরার ক্যারেক্টার লরার ক্যারেক্টার হান্ড্রেড পার্সেন্ট আসছে ঠিক আছে লরার ক্যারেক্টার হানড্রেড পার্সেন্ট আসছে এরপরে আসছি অ্যাজ এ গথিক নোবেল এটা কিন্তু পড়ে গেছে ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে এরপরে আসছি অ্যানালাইজ সারলক্স মেথডস অ্যান্ড টেকনিক্স এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্য হাউন্ড অফ বাস্কার ভাইলস থেকে এরপরে আসি এই যে মুডটা যে রোলটা প্লে করেছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আসি অ্যাজ এ ক্রাইম নোভেল হিসাবে যে প্রশ্নটা আছে দেখো সি সিএ দেখাচ্ছি আমি কনসিডার দ্য হাউন্ড অফ ভাস্কর ভাইলস অ্যাজ ক্রাইম নোভেলস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর টাইটেলটা এটা থেকে ঠিক আছে এরপরে আসছে রিয়েলিজম এই দুটোর মধ্যে রিয়েলিজমটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে দ্য বিগ স্লিপ থেকে এরপরে আসছি গোটের ক্যারেক্টার পড়বে খুবই গুরুত্বপূর্ণ ফিলিপ মার্লো পারছো ডিটেক্টিভ ফিলিপ মার্লোর ক্যারেক্টারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর আসছি যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে তোমরা খালি শর্ট কোয়েশ্চেনগুলো একবার দেখে নেবে স্ক্রিনেও দেখাচ্ছি আর এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আমি প্রশ্নগুলো দেখো আস্তে আস্তে সবগুলো খাতায় লিখে নাও এবং করে নাও আর শর্ট কোয়েশ্চেনগুলোও কমন পেয়ে যাবে ঠিক আছে তো ভালো করে করো গোটের ক্যারেক্টার লরার ক্যারেক্টার ঠিক আছে আর ওই থিম অফ রিয়ালিজমটা খুব গুরুত্বপূর্ণ থেকে ঠিক আছে আর শর্ট কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নাও ভালোভাবে করে নেবে ঠিক আছে রাখি ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক